আপনার হাজবেন্ড কি আপনার শাড়ির কুচি ধরে দেয়? দেয়, সেফটি পিন লাগিয়ে দেয়, চুল ঠিক করে দেয়, মাথায় তেল দিয়ে দেয়, আর অনেক কিছু। কি প্রশ্ন শুনতে চান বলেন আমার কাছ থেকে? আপনি কিভাবে এত সুন্দর এই টাইপের? আমাকে চাইলেই পাওয়া যায় না, আমি একটু আছি। শাকিব খানের কস্টিউম ডিজাইনার? ইয়া, শাকিব খানের বডি শেপ তো আপনি জানেন। হ্যাঁ, অফকোর্স জানি। হাইট কত ওনার? বারিশা হকের বোরখা পরে র‍্যাম্প ওয়াক হোক, কিংবা শাকিব খানের বডি শেপের কথা, অথবা মৌসুমি হামিদের হাই হিল জুতো, মিরর প্রেজেন্টস ওয়েডিং ফেস্টিভ্যাল ও লাইফস্টাইল এক্সপো অ্যাওয়ার্ড 2024 এর ইভেন্টে এমন অনেক কিছুই দেখবেন যেটা হবে আপনার জন্য একদম নতুন। ওয়েস্টিনে আয়োজিত এই অ্যাওয়ার্ড ফাংশনে দেশি বিদেশি অনেক বিজনেস ওনারদের পাশাপাশি অনেক তারকাদের উপস্থিতি ছিল। অ্যান্ড শুরুতেই আমাদের দেখা হয়ে যায় জেবা জান্নাতের সঙ্গে, যাকে ঘিরে অনেক ফ্যান্সরা তুলছিল সেলফি। কিন্তু এই সেলফি তোলা এক ফ্যান্সকে হোস্ট একদম জোর জবরদস্তি ডেকে এনে ঘটিয়ে ফেললো একদম অন্যরকম কাণ্ড। আপনি আপুর সাথে সেলফি তুললেন না মাত্র? জি। কেন তুলেছেন? আমি আপুর অনেক কাইন্ড অফ ফ্যান। আপু কি সুন্দর? হ্যাঁ আপু, মাশাআল্লাহ অনেক সুন্দর। গোলাপের মতো সুন্দর? গোলাপের থেকে বেশি সুন্দর। নিজের প্রশংসা শুনলে অবশ্য সবাই খুব খুশি হয়ে যায়। আমার হচ্ছে কি, আপনার আজকে এত সুন্দর লাগতেছে, আমার মনে হয় আপনাকে আমি সবসময় হোয়াইটই দেখছি। না আসলে ভাবনাকে এই শাড়িতে লাগছিল অনেক গর্জিয়াস, বাট মৌসুমি হামিদ সে কোনো ইভেন্টে থাকবে আর তাকে নোটিস করবে না, এটা তো হতেই পারে না। আপনি আজকে কত ইঞ্চি হিল পরেছেন? 3, মানে আমি এখন 6 ফিটের বেশি লম্বা আর কি। বাপ রে, যদিও তাকে ওয়েস্টার্নে অনেক সুন্দর লাগছিল, বাট হোস্টের কেন জানি শাড়ি নিয়ে প্রশ্ন করতে মন চাইলো। আপনার হাজবেন্ড কি আপনার শাড়ির কুচি ধরে দেয়? দেয়, সেফটি পিন লাগিয়ে দেয়, চুল ঠিক করে দেয়, মাথায় তেল দিয়ে দেয়, আর অনেক কিছু। টুকটাক ফান তো আরো করবো, বাট এর মাঝে অ্যাওয়ার্ড সেরিমনির মূল আয়োজন শুরু হয়ে গেছে। একে একে তারকাদের অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি আরো অন্যান্য সেক্টরের যোগ্যদেরও অ্যাওয়ার্ড প্রদান করা হলো। বাট এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটলো। রিফাত মাহবুব সাকিব, যিনি একজন ব্যাংকার, তিনি পেলেন আবার বেস্ট রাইটার অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম মেকার অ্যাওয়ার্ড। সো হোস্টের খুব কৌতূহল হলো এবং তাকে করে ফেললো একদম কড়া একটা প্রশ্ন। আর একটা মিথ আছে এরকম যে যারা হচ্ছে লেখক তারা হচ্ছে নারীদের থেকে অনেক কষ্ট পেয়েছেন এবং পাওয়ার পরে অনেক ভালো লিখেছেন। আপনি কি কোনো নারীর থেকে কোনো কষ্ট পেয়েছিলেন? আচ্ছা, ওয়েল সেট। আমার কাছে আসলে প্রেমের সংজ্ঞাটাই আসলে ডিফারেন্ট। যেমন আমি হুটহাট হয়তো যে কোনো জিনিসেরই প্রেমে পড়ি, কাউকে হয়তো ভালো লাগলো তার প্রেমেও পড়ি। তো রুনা খান ছিল, রুনা খানকে কেমন লেগেছে? রুনাপা তো আমার খুব সিনিয়র একজন এবং আমি ওনাকে অসম্ভব ভালোবাসি। ওই যে রুনাপাকে ভালো লেগেছে, লিফটে নামতে নামতে আমি ওনাকে ভুলে যাবো। রুনা খানের নাম নিতেই রুনা খানকে পেয়ে গেলাম, যাকে হোস্ট ভয় ভয় করে বসলো অদ্ভুত এক প্রশ্ন। আপনাকে শোরুম উদ্বোধন করতে দেখা যায় না কেন? আমাকে অনেক কিছুতে দেখা যায় না, আমাকে শুধু অভিনয় আর মডেলিংয়ে দেখা যায়। এছাড়া আমি আসলে যা করি তার বহু 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 কিছু করি না, আমাকে চাইলেই পাওয়া যায় না, আমি একটু আছি। যাই হোক, অন স্টেজে ইতিমধ্যেই র‍্যাম্প ওয়াক শুরু হয়ে গিয়েছিল। ডান্সের তালে তালে দেশি শাড়ি, ওয়েস্টার্ন সহ বোরখা পরেও আবার র‍্যাম্প ওয়াক হয়েছিল, যেখানে আবার শো স্টপার ছিল বারিশা হক। অ্যান্ড এর কিছুক্ষণ পর সেখানে এন্ট্রি হয় দিঘির, যে আবার সেখানে দেয় একটা ডান্স পারফরমেন্স। অবশ্য দিঘি সেখানে কিন্তু অ্যাওয়ার্ডও পেয়েছিল, অ্যান্ড চমক দেখি অ্যাওয়ার্ড হাতেই বাইরে খুব সুন্দর পোজ দিচ্ছে, আরে সঙ্গে দেখি তার হাজবেন্ডও আছে। সো এই সুযোগ তার মিস করা যায় না, তাই না? চমক আপুকে এত ভালোবাসা দেওয়ার কারণ কি বলো? কারণ কি? ও মন থেকে খুবই ভালো, আমাকে যথেষ্ট ভালোবাসে। এই যে আপুর হাতে মানুষ হিসেবে সে অমায়িক, অসাধারণ, আমার দেখা বেস্ট। ঘুরতে ঘুরতে ঠাস করে হোস্ট পেয়ে গেল শাকিব খানের দরদের কস্টিউম ডিজাইনার কে। শাকিব খানের কস্টিউম ডিজাইনার? ইয়া, ও মাই গড, আমি কার সাথে কথা বলতেছি? আসলে আসলে কোনটা কোনটা করছিলেন? লুমিয়া তার মানে হচ্ছে শাকিব খানের বডি শেপ তো আপনি জানেন? হ্যাঁ অফকোর্স জানি।
হাইট কত ওনার? এটা বলা যাবে না, এটা বলা নিচে দেই ধরনের পার্সোনাল কোশ্চেন করা যাবে না। যাই হোক, আপনারা বলুন তো সাকিব খানের হাইট কত হতে পারে? এনিওয়ে, ডান্স র‍্যাম্প ওয়াকের পাশাপাশি ছিল গানেরও কিন্তু আয়োজন, এন্ড এইভাবেই জমকালো আয়োজনের মধ্য দিয়ে এন্ড তারকাদের গ্ল্যামারাস গেটআপের উপস্থিতির মাধ্যমে শেষ হয়ে যায় মিরর প্রেজেন্টস ওয়েডিং ফেস্টিভ্যাল ও লাইফস্টাইল এক্সপো অ্যাওয়ার্ড। এবং এদের মধ্যে কাকে দেখতে সবচেয়ে বেশি সুন্দরী লেগেছে মাস্ট জানাবেন।